নমস্কার, নিউজ ভাঙ্গারে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, আর এই পরিস্থিতিতে রাজ্যের পাঠ্যরত পড়ুয়াদের ফিরিয়ে আনল রাজ্য সরকার। গতকালকে রাত্রে বিশেষ বিমানে রাজ্য সরকারের উদ্যোগে পাঠ্যরত পড়ুয়াদের ফিরিয়ে আনা হলো। গতকালকে রাত্রে কার্যত সেই সমস্ত স্টুডেন্টরা ফিরে এসেছে, তবে বেশ কিছু স্টুডেন্ট এখনো রয়েছে যাদেরকে আজকে নিয়ে আসা হবে। তবে অভিভাবক মহলে স্বস্তি নেমে এসেছে। ইতিমধ্যেই মণিপুরে পরিস্থিতি যথেষ্ট অগ্নিগর্ভ হয়ে উঠেছে। তবে এই পরিস্থিতিতে অভিভাবকদের আবেদন ছিল রাজ্য সরকারের কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, মণিপুরে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে পাঠ্যরত তাদেরকে যাতে ফিরিয়ে আনা হয়, তবে সেই ব্যবস্থা রাজ্য সরকার করেছে। সম্পূর্ণ সরকারি সহায়তায় মণিপুরে পাঠ্যরতদের ফিরিয়ে আনা হলো। শনিবার রাতে বিশেষ বিমানে মণিপুর থেকে আগরতলায় এসে পৌঁছালেন পড়ুয়ারা। মেজগেল পড়ুয়ারা আগরতলায় এসে পৌঁছাতেই অভিভাবকদের মধ্যে স্বস্তি, একই সঙ্গে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন অভিভাবকরা। অভিভাবক মহলে খুশির বাতাবরণ, একই সঙ্গে স্টুডেন্টরাও অত্যন্ত খুশি। এই ধরনের পরিস্থিতিতে রাজ্য সরকার সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ফিরিয়ে এনেছে ছাত্রছাত্রীদের। সরকারি সহায়তায় শনিবার রাতে বিশেষ বিমানে মণিপুর থেকে আগরতলায় ফিরে আসলো মেডিকেল পড়ুয়া ছাত্রছাত্রীরা। তবে গতকালকে রাত্রে এই পড়ুয়াদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। দেখতে পাচ্ছেন গতকালকে রাত্রের সেই ছবি। একই সঙ্গে গতকালকে রাত্রে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদিকা বিজেপির পাপিয়া দত্ত, একই সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য দলের কর্মীরা। তবে সকলেই স্বাগত জানিয়েছেন সেই সমস্ত স্টুডেন্টদের যারা মণিপুরে পাঠ্যরত। আগরতলায় ফিরল মেজিক্যাল পড়ুয়ারা, খুশি অভিভাবক মহলে। গতকালকে রাত্রে আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছানোর পর ঠিক কি বক্তব্য রয়েছে পড়ুয়াদের, সাংবাদিকদের সামনে কি জানাচ্ছেন শুনুন। স্টুডেন্টের বক্তব্য আপনারা শুনলেন। গতকালকে রাত্রে কার্যত ফিরে আসার পর যথেষ্ট স্বস্তি ভাব লক্ষ্য করা গেছে স্টুডেন্টদের মধ্যে। তবে ইতিমধ্যেই হিংসার আগুনে জ্বলছে মণিপুর। বারবার যে দিকটার দিকে, যে রাজ্যের দিকে চোখ রয়েছে এই মুহূর্তে গোটা ভারতবর্ষের, তা হচ্ছে মণিপুর। যে মণিপুর বর্তমানে হিংসার আগুনে জ্বলছে এবং অগ্নিগর্ভ পরিস্থিতি, বাড়ি থেকে কেউ বের হওয়ার সাহস পাচ্ছেন না। কারণ মণিপুর সরকারের ঘোষণা শুট অ্যাট সাইটের, যে কোনো মুহূর্তে গুলির নির্দেশনা রয়েছে সরকারের পক্ষ থেকে। তবে সেই মোতাবেক বর্তমানে মণিপুরের পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ হয়ে রয়েছে। ইতিমধ্যে ত্রিপুরার প্রায় শতাধিক পড়ুয়া যারা মণিপুরে পাঠ্যরত রয়েছে, এহেন পরিস্থিতিতে সংশ্লিষ্ট পড়ুয়ারা যেরকম নিরাপত্তাহীনতায় ভুগছেন, ঠিক তার পাশাপাশি অভিভাবক মহলে রীতিমতো উদ্বেগ লক্ষ্য করা গেছে। সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এহেন পরিস্থিতিতে কিভাবে তাদের ছেলে মেয়েদেরকে বাড়ি ফিরিয়ে আনবেন। তবে সরকারি সহায়তায় দফায় দফায় পড়ুয়াদের রাজ্যে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঠিক সেই মতো গতকালকে রাত্রে বেশ কিছু ছাত্রছাত্রী যারা রাজ্যে এসে পৌঁছেছেন বিশেষ বিমানে, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি উপস্থিত ছিলেন, পড়ুয়াদের স্বাগত জানিয়েছেন। সঙ্গে ছিলেন অমিত রক্ষিত, একই সঙ্গে পাপিয়া দত্ত, বিজেপি সম্পাদিকা। সবকিছুকে মিলিয়ে গতকালকে রাত্রের এই পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী সুশান্ত চৌধুরীর ঠিক কি বক্তব্য রয়েছে শুনুন এবার। কালকে আসছে, আগামীকালকে দুপুর একটার মধ্যে তারা চলে আসবে, ইন্ডিগো বিমানেই আসবে। স্পেশাল ভাবে তাদেরকে আনা হচ্ছে আপনারা জানেন, এবং এই ফ্লাইট আবার এখান থেকে কলকাতা, 140 একটা ফ্লাইট মণিপুর থেকে কলকাতায় গেছে।
বিগত দিনে ত্রিপুরা রাজ্যে আমরা জনগণ বা আমরা ত্রিপুরা রাজ্যে এমন কোন সাক্ষী ঘটনার সাক্ষী হই যেটা এবার আপনারা বলছেন। তো আপনারাও অনেক সহযোগিতা করেছেন, আপনারাও সরকারের দৃষ্টি নজরে নজরে এনেছেন, সরকারকে এখানে অনেক দিক দিয়ে সাহায্য করেছেন, আগামী দিনেও আপনারা সহযোগিতা। রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যে গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক বৈঠকে সামিল হয়েছিলেন এবং তিনি সেখানে জানিয়েছিলেন যে প্রায় 208 জনের মতো পড়ুয়া রয়েছে যারা মণিপুরে পাঠরত, তবে সেক্ষেত্রে দফায় দফায় তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই মোতাবেক গতকালকেই বেশ কিছু স্টুডেন্টকে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে, সংখ্যাটা 100-এর অধিক। তবে তার পাশাপাশি আজকেও বেশ কিছু স্টুডেন্ট যারা এসে পৌঁছাবেন নাগরতলাতে বিমানবন্দরে এসে পৌঁছাবেন, তবে যারা আজকে আসছেন তারা গুয়াহাটিতে রয়েছেন, তারা গুয়াহাটি থেকে আগরতলাতে এসে পৌঁছাবেন, কারণ মণিপুর থেকে তাদেরকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয়েছিল। বেশ কিছু স্টুডেন্টকে গুয়াহাটি এবং বাকিদেরকে আগরতলায় ফিরে আনা হয়েছে গতকালকে রাত্রে। তবে সপ্তাহে সরকারি উদ্যোগে সরকারি সহায়তায় করা হচ্ছে, ইতিমধ্যেই অভিভাবক মহলে যেরকম খুশি তার পাশাপাশি রাজ্য সরকারের এহেন ভূমিকাকে ধন্যবাদ জানাচ্ছেন অভিভাবক মহল। গতকালকে রাজ্যের বিশেষ বিমানে আগরতলায় এসে পৌঁছেছেন মেডিকেল পড়ুয়া ছাত্রছাত্রীরা যারা মণিপুরে পাঠরত ছিল, আগরতলায় এসে পৌঁছেছেন। অভূতপূর্ব পরিস্থিতি কায়েম হয়েছে কার্যত উত্তর পূর্বের রাজ্য মণিপুরে। মণিপুরের এই মুহূর্তে যে পরিস্থিতি তা অত্যন্ত ভয়াবহ, কার্যত পুরোপুরি দাঙ্গাজনক পরিস্থিতি রয়েছে মণিপুরে। তাই ছাত্রছাত্রীরা যারা রয়েছে মণিপুরে পাঠরত তাদের অভিভাবকরা রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিলেন এবং উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে শরণাপন্ন হয়েছিলেন তাদের ছেলে মেয়েদেরকে ফিরিয়ে আনার দাবিকে সামনে রেখে। সেই মোতাবেক গতকালকেই মুখ্যমন্ত্রীর আশার বাণী যে সমস্ত স্টুডেন্টকে ফিরিয়ে আনা হবে সবটাই সরকারি উদ্যোগে, সেই মোতাবেক গতকালকে রাজ্যের বিশেষ বিমানে আগরতলায় এসে পৌঁছায় মণিপুরে পাঠরত মেডিকেল পড়ুয়ারা। অভিভাবক মহলে স্বস্তি, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন সংশ্লিষ্ট অভিভাবক এবং পড়ুয়ারা। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।